কিছু ছেলে পেলে বলতেছে যে হুজুর আমার বিয়ে করা খুব দরকার, বললাম করো, বলে যে আমার বাপ তো রাজি হচ্ছে না, বললাম তোমাকে অযোগ্য মনে করে, যে ছেলের বাপই তাকে অযোগ্য মনে করে সেই ছেলেকে মেয়ে কে দিবে বলো, কেন বাপ আপনাকে ঘৃণা করে নাকি? বাপ কাউকে ঘৃণা করে? বাপের এই বাড়ি কার জন্য? বাপে টাকা পয়সা খরচ করে পড়ালেখা করায় কি শিক্ষিত বাপ হয় না পোলা হয়? শিক্ষিত হওয়ার পরে ব্যবসায়ী আর চাকরিজীবী কি বাপ হয় না পোলা হয়? চাকরিজীবী বা ব্যবসায়ী ওই উপার্জন করে পোলা কি বাপের নামে অ্যাকাউন্ট করে আর নিজের নামে করে? বাপ কি এই বিষয়ে অবগত না? জানে, জেনে শুনে তো বাচ্চাকে পড়াশোনা করাচ্ছে, তো তোমাকে বিয়ে করাবে না কেন? তোমার বাপই তোমাকে অযোগ্য মনে করে, আমার কাছে তুমি কি বলো ভাই? তোমাকে তোমার বাপই বিশ্বাস করে না, অবিশ্বাস করে। তারপর তুমি বাপের কাছে বিশ্বস্ত হও, বললো যে শেখ আপনি জানেন না আমাদের সমাজে অশ্লীলতায় ভরপুর হয়ে গেছে। আমাদের ও তুমি সুশীল, সমাজের সব অশ্লীল, তোমার বাপ অশ্লীল, তোমার মা অশ্লীল, তোমার ভাই, আমি, তুমি, যা আছে তুমি সুশীল। কেন? শুধু বিয়ের ক্ষেত্রে সুশীল, দাড়ি রাখে নাই, ধর্ম পালন করবে শুধু বিয়েরটা বাস। কেন যুবকের কি হয়ে গেল? যুবক একটু কোরআন পড়তে যায় না, একটু যুবক হাদিস পড়তে যায় না, ভালো আখলাক, নম্র আখলাক, উন্নত মানের চরিত্র এবং কর্মজীবী, কর্মঠ, পারিশ্রমিক হতে চায় না যুবক, শুধু বিয়ের ধর্ম পালন করতে চায়। তাও বিয়ে কোন ধর্ম? শুধু একজন মৌলবী এসে কবুল বলবে ওই ধর্মটা? ভাই প্রসেস হইতে হবে ভাই, মেয়ের বাপ রাজি থাকবে, আমার বাপ রাজি থাকবে, তারা বলবে অমুকের ছেলে অমুকের সাথে রাজি দিচ্ছি, এত টাকা দেন মোহর, আপনি রাজি? কবুল, কবুল, বাকি গায়ে হলুদ ঠিক আছে, গান বাজনা ঠিক আছে, সবকিছু বহাল রাখে ভাই, শুধু কবুলটা ধর্মীয় ভাবে হইতে হবে ভাই। আমরা মুসলমান ভাই অশ্লীলতা ভরে গেছে, বিয়ে করলে সুশীল হয়ে যাবে, বিয়ে করলে সুশীল হয়ে যাবে। বহুত বিবাহিত জানা করা আছে, তাহলে কেন ওরা সুশীল হলো না? কেন এখন বলবো যে জামশেদ ভাই বিবাহ থেকে অনুৎসাহিত করতেছে, যেখানে উৎসাহ করার দরকার? আরে ভাই বুঝেন না কেন কথা, যে দেশের 24 বছরের যুবককে বাপে এখনো মনে করে আমার ছোট ছেলে, আহা কিচ্ছু বোঝেন, আমি মরে গেলে কি হবে ওর? আরে বাপরে বাপ, তার বাপই মারা গেছিল, সে 8 বছর 9 বছর বয়সে, তার মা তারে বানাইছে, এখন সে সচিবালয় চাকরি করে, মসজিদের খতিব, আর সে তার 24 বছরের পুরানি চিন্তা আছে আমি মরে গেলে কি হবে ছেলের। দুনিয়াতে এতিম মানুষ আর বেঁচে নাই, তার ছেলে এক ছেলে যে হাঁটতে পারে না, চলতে পারে না, বলতে পারে না, হ্যাঁ উষ্টা খেলে তার কি হবে? উষ্টা খেলে তার মুখ ভাঙবে, সমস্যা কি? চাকরির জন্য যাবে, চাকরি পাবে না, মন খারাপ করে চলে আসবে, সমস্যা কি? কালকে আবার মন ভালো হয়ে যাবে। এই যে বডি, এটা আল্লাহর দেওয়া কত বড় নিয়ামত। রিক্সা চালক সারা দিন সারা রাত রিক্সা চালায়, 6 ঘন্টা ঘুমায়, খানা খায়, আবার রিচার্জ হয়ে যাচ্ছে, সুবহানাল্লাহ। তারপরে মরে গেলে ছেলে কি হবে? আল্লাহ খেরি, ওকে পরিশ্রমী বানান, ঘরে বসে বসে তো বিয়ের কল্পনা করে, জল্পনা করে, ফ্রি ফায়ার খেলে বাস, এই কাম কি? ফ্রি ফায়ার যতক্ষণ নেট আছে ফ্রি ফায়ার খেলবে, নেট শেষ হয়ে ঘুমের টাইম আসলে এবার ওর অশ্লীলতা সমাজ, ওকে বিয়ে করাচ্ছে না, সারাদিন কিন্তু ওর বিয়ের কথা মনে নেই, সারাদিন ওর বিয়ের কথা মনে নেই, গান রাড্ডা ছিল, ওই অমুক জায়গায় ঘুরতে গেছে, তমুক জায়গায় হাইস নিয়ে ঘুরতে গেছে, গান বাজাতে বাজাতে গেছে, ঘুমের 10 মিনিট আগে ওর হয়ে গেছে সমাজটা অশ্লীল, বিয়ে করাচ্ছে না। যদি খালি মাগার ওরা 24 ঘন্টা, আল্লাহ 24 ঘন্টা ঘুম না যাওয়ার ক্ষমতা দিত, ও সারাদিন বসে বসে গেম খেলতো, হয় ক্রিকেট, নাই ফুটবল, নাই এই ভিডিও গেমস, হোয়াট এভার, সক্কা মক্কা, লুডু টুডু যা আছে সব খেলতো, যখন আর কোনো কাজ নেই ওর, এখন ওর বিয়ে লাগবে? তো এভাবে বিয়ে করা সম্ভব যুবক? তুমি বলো এভাবে বিয়ের যোগ্য হওয়া যায়? মানে সব হ্যান করেঙ্গা, ত্যান করেঙ্গা, সব করেঙ্গা, যখন কুচ নেই করেঙ্গা তখন বিয়ে করেঙ্গা, বুঝাতে পারি নাই? হ্যান্ডি কর লেঙ্গে, তেন ভি কর লেঙ্গে, উমুক ভি কর লেঙ্গে, সব কর লেঙ্গে, জব কুছ নেহি করেঙ্গে তব শাদি করেঙ্গে। যুবকের অবস্থা এমন জায়গায় দেখা গেছে, যখনই কিছু করার থাকে না তখন বিয়ে করার সময় আসে না। কুল ইন্নামা হারাম রাব্বি আল ফাওয়াহিশা মা যাহারা মিনহা ওয়া মা বাতন, ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে দিন, আমার রব হারাম করেছে অশ্লীলতাকে যা প্রকাশ্যে এবং যা গোপনে। ওই বাবাকে বলতে চাই, আপনার টেলিভিশনে যদি অশ্লীলতা না হয় তাহলে অশ্লীলতা কোনটা? আপনার টেলিভিশনে সিনেমা নাটকের পর্দায় যে মহিলা আসে, যে পুরুষ আসে, নাচে গায় কথা বলে প্রেম শিখায়, ভেগে ভেগে গিয়ে বিয়ে করা শিখায়, তা যদি অশ্লীলতা না হয়, বাংলাদেশে তো অশ্লীলতাই নাই। যে কোনো মহিলার সৌন্দর্য দেখা যদি অশ্লীলতা না হয়, যে কোনো পুরুষের সৌন্দর্য দেখা যদি অশ্লীলতা না হয়, তাহলে বাংলাদেশে অশ্লীলতা কোনটা? কোনটা বাংলাদেশে অশ্লীলতা? তাহলে কি এদেশে অশ্লীলতা খুঁজে পাওয়া যাবে? যদি এই দেশের
বিয়ে বাড়িতে মহিলা পুরুষ একাকার হওয়া অশ্লীলতা না হয় তাহলে অশ্লীলতা কোনটা? যদি ডিশ ব্যবসা অশ্লীলতা না হয়, যদি ফেসবুক ইউটিউবে ইসলামের ভিডিও আপলোড করার পরে 10 সেকেন্ড মহিলা নাচা অশ্লীলতা না হয়, ওই উপার্জন হারাম না হয়, তাহলে অশ্লীলতা কোনটা? যদি সারা দিন ফেসবুকে কোরআন ও সুন্নাহ নিয়ে আলোচনা করার পরে, কোরআন ও সুন্নাহ প্রচার করার পরে একটা গান শোনা, একটা নাটক দেখা যদি অশ্লীলতা না হয়, তাহলে অশ্লীলতা কি? তাহলে তাহলে কি এদেশের মাটিতে অশ্লীলতা আছে? না, তাহলে এদেশের মাটিতে অশ্লীলতা নাই। শুনুন, وقالوا الله رسول وقالوا ترى بوله لن تمسنا النار الا اياما معدوده সামান্য কিছুদিন ছাড়া আগুন আমাদেরকে কখনোই স্পর্শ করবে না। তারা কি বলে? অল্প কিছুদিন আমাদেরকে আগুন স্পর্শ করবে, এরপরে আর করবে না। কুল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এদেরকে বলে দিন, আত্তাখাযতুম ইনদাল্লাহি আহদা, তোমরা কি আল্লাহর কাছ থেকে এমন কোন ওয়াদা নিয়েছো? ফালান ইউখলিফাল্লাহু আহদা, যে আল্লাহ তার ওয়াদা ভঙ্গ করবে না, মানে তোমাদেরকে সামান্য কিছুদিন জাহান্নামের আগুনে জ্বালাবে তারপরে ছেড়ে দেবে, এরকম কোন ওয়াদা পেয়েছো? আম তাকুলুনা আলাল্লাহি মা লা তাআলামুন, নাকি আল্লাহ সম্পর্কে এমন কিছু তোমরা বলছো যা তোমরা নিজেরাই জানো না? এদেশের মাদের অনুরোধ করে বলতে চাই, আমি ইন্ডিয়ার বিরুদ্ধে বলবো না, বাংলাদেশের বিরুদ্ধে বলবো না, সিনেমা এটা হিন্দি হোক আর বাংলা হোক একই কথা, হারাম। আমি দেখি বক্তারা হিন্দি সিনেমার বিরুদ্ধে খুব লেগেছে, কেন সিনেমা বাংলা হলে জায়েজ হয়ে যাবে নাকি? হ্যাঁ, ওর ঘরে স্টার মুন সান এ ধরনের টেলিভিশন না চলে, যদি ওর ঘরে ট্রি ওয়াটার ফিশ টেলিভিশন চলে, জায়েজ হয়ে যাবে নাকি? হ্যাঁ, খালি স্টার জলসার দোষ তো, স্টার জলসা বাদ দিয়ে স্টার মিটিং করে দিলে হয়ে যাবে জায়েজ? নামে কি আসে যায়? সিনেমা নাটক এগুলো হারাম। যে মা তার মেয়ের সাথে দেখে তার আল্লাহকে ভয় এবং ভালোবাসা উচিত, যে বাবা তার ঘরে তার ছেলে নাতি পুতি স্ত্রী সন্তান নিয়ে এই ধরনের অনুষ্ঠান এনজয় করে তার আল্লাহ ও আল্লাহকে ভয় এবং ভালোবাসা উচিত, আল্লাহকে ভয় এবং ভালোবাসা উচিত। এই তোমরা ইউটিউবের চ্যানেল খেয়ানত করিও না, কোনো অ্যাডভার্টাইজ দিবা না। এদেশের ইউটিউবাররা এখন খেপবে আমার বিরুদ্ধে যে উনি বক্তব্য দিতে দেয় না, রেকর্ডিং করতে দেয় না। আরে কে বলেছে রেকর্ডিং করতে দেয় না? আমি তো যেখানে যাই তাদেরকে বলি আপনারা আগে রেকর্ডিং করেন, কারণ আলহামদুলিল্লাহ আমি জামশেদ এতটুকু জানি, আগে যদি এই মসজিদে রেকর্ডিং করে আপলোড করে সবাই নেক, যেটা অ্যাড দিবে রিপোর্ট মারা তো ওর চ্যানেল ট্যানেল সব একটা ব্যবস্থা নেওয়া যাবে, কপিরাইট ক্লেম করা যাবে, ওর বিজনেস চলতে দেওয়া যাবে না, হারাম বিজনেস আমাকে দিয়ে বড় আরেক দিয়ে। কোন শেখ তোমার কি ফতোয়া দিয়েছে তুমি নাও চালাও, তোমার যেই শেখ বলে তুমি দিন প্রচার করে ফেলছো, আমি বলে তুমি দিন প্রচার করছো, কিন্তু আমি বলে দিন প্রচার করা যেমনটা ভালো আমি তোমাকে বাহবা দেব, তোমার এই অন্যায় অশ্লীলতা হারাম, জঘন্যতম অপরাধ, লক্ষ লক্ষ মানুষ ওয়াজ শুনতে গিয়ে নোংরা মধ্যে, তুমি কারণ, কারণ ও ফেসবুক চালাইতো না যদি ফেসবুকে ওয়াজ না আসতো। কেন অস্বীকার করবেন? এই মসজিদে আপনারা কি কেউ চেনেন না কাউকে যে বলেছে আমাকে একটু ফেসবুকটা খুলে দে শুনছি হুজুরদের ওয়াজ আসে? ওর ফেসবুক চালানোর উদ্দেশ্যই ছিল হুজুরদের ওয়াজ শোনা, সেই ওয়াজের মধ্যে তুমি গান বাজনা লাগাই দাও। হ্যাঁ, তুমি কি ওই লোক না? আমি তোমাকে চিনি না, তুমি যারাই মনে করো উঠাও, তুমি কারে উঠাবা উঠাও, আমার তোমার তুমি আমার উঠানো লাগবে না। ওই উপরে আল্লাহ প্রথমে মানুষকে ভালোবাসে, পরে জিব্রাইলকে বলে আলাইহিসসালাম, জিব্রাইল নিচের ফেরেশতাদেরকে বলে, এভাবে জমিন পর্যন্ত ভালোবাসা আসে, তোমার ইউটিউবে বাসায় না ভালো, এগুলো আমার বুঝায় লাভ নাই, একটু আগেই তো বলেছি। তোমার বয়স 20-22 হবে তো এখনো হারাম হারালে চিন্তা করতেছো না? ছোট ভাই একটাবার ভাবো তো, এই যে অশ্লীলতা প্রচার করতেছো, বয়স এখন 22-23 বছর বয়সে যখন তোমার 100টা ভিডিওর 5 মিলিয়ন 7 মিলিয়ন করে ভিউ হবে, টোটাল কত মিলিয়ন ভিউ, কত জনকে ন্যাংটা নাচ দেখাইছো আর গান শুনাইছো, কিভাবে তুমি এটা ভরপাই করবা? ইউটিউব ফেসবুকের অশ্লীল প্রচারকারী যুবক ধারণা করো কত বছরে ভরপাই করবা?
ধারণা করো কত বছরে ভরপাই করবে ওকে দ্যাটস ভেরি গুড ইট ইজ ভেরি গুড দ্যাট ইউ গট আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এইটা তোমার জন্য প্লাস পয়েন্ট যে তুমি আল্লাহর মতো আল্লাহকে পেয়েছো তুমি রহমানকে পেয়েছো তুমি রহিমকে পেয়েছো গফুরুল ওয়াদুদকে পেয়েছো তোমার জন্য ভাগ্যের বিষয় তুমি ফিরে আসলে তোমার অপরাধ জমিন থেকে আসমান হলে আল্লাহ নেকিতে ভরপুর করে দেবে কিন্তু ধারণা করো তুমি অপরাধের ক্ষমা না চেয়ে মরে গেছো তোমার এটার ভরপাই কিভাবে করবে ধারণা করো বক্তব্য আপলোড দেওয়ার পরে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন হয়ে গেছো ভয়ে ইউটিউবের আইডি অন্য কাউকে দাও না পরে ওর কাছেই নোংরা ইনকাম চলে যাবে তোমার লাখ লাখ টাকা চলে যাবে এই ভয়ে কারোর পাসওয়ার্ড দাও নাই তুমি ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন হয়ে গেলা তোমার কি হবে গুনাহে জারিয়া চালু থাকবে যুবক ভয় পাও অশ্লীলতা প্রচার করো না আজকে আসলে আমার খুতবার বিষয় হচ্ছে অশ্লীলতা আর আমি সবচেয়ে বড় অশ্লীল প্রচারকারী হিসেবে আমার চোখে আমি দেখি ইসলামের নামে ইসলামিক বক্তব্য কোরআন তেলাওয়াত ইসলামিক জলসার মধ্যে অ্যাডভার্টাইজ যারা দিয়ে টাকা ইনকাম করে তাদের চাইতে বড় অশ্লীল আমি আজকে আর দেখি না তোমরা আমার বিরোধিতা করিও না আমি তোমাদের মঙ্গলের জন্য বলতেছি তোমরা মনে করো বড় বড় শেখরা বলে না বলবে ইনশাআল্লাহ আমরা তাদের উত্তর সরি কিনা আমরা জানি না আমি তো আলেম হতে পারিনি আমি তো আলেম না অত শিক্ষাগত যোগ্যতা নেই আমার তবে আমি আশা করি ইনশাআল্লাহ আগামী 15 বছরের যে প্রজন্ম আসবে তারা এগুলো বুঝবে মনিটাইজেশন কি অ্যাডসেন্স কি কিভাবে তোমার টাকা আসে দিন প্রচারের জন্য তোমার টাকা আসে না তোমার টাকা আসে ন্যাংটামো দেখানোর জন্য যাই হোক আল্লাহকে ভয় করা উচিত অশ্লীলতা নিয়ে যদি কথা বলি টেলিভিশনের একটা উদাহরণ দিছি না গায়ে হলুদের একটা উদাহরণ দিছি না এই ইউটিউবের মধ্যে ওয়াজের মধ্যে 5 সেকেন্ড 10 সেকেন্ড নাচ গানের উদাহরণ দিছি না আপনি মনে করতে পারেন যে জামশেদ ভাই এটা তো আর জেনা না এই একটু একটু আর কি বয়স তো বাস يعني মাররা কলিল ইয়া আখি হ্যাঁ মাররা আপনি এরকম মনে করতে পারেন আমি এটা নিষেধ করার কারণ কি আমি নিষেধ করিনি করেছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার কথা না হয় বাদ ওকে আল্লাহর কথা থাকবে তো ইনশাআল্লাহ আল্লাহর কথা থাকবে তো মাথার উপরে থাকবে তো মেনে নেব তো আমরা তাহলে শুনুন সূরা আল ইসরার মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম ولا تقربوا الزنا إنه كان فاحشة إنه كان فاحشة وساء سبيلا ولا تقربوا الزنا أيده لو مهلا أيده لو بروش এটার বিয়ে হয় না এটার সাথে এটার বিয়ে হয় না এটার সাথে এই দুইটা একসাথে হলে আমরা বলি জানা করছে রাইট কি আমি ভুল বলছি ব্যাখ্যা এটা মেয়ে এটা ছেলে বিবাহ হয় নাই দুজন একসাথে হয়েছে আমরা কি বলি জানা করছে রাইট হ্যাঁ আচ্ছা আল্লাহ কিন্তু এভাবে অনেক দূরের কথা আল্লাহ বলতেছে এই হলো মহিলা এই হলো পুরুষ বলছে ওয়ালা তাকরাবুজ জানা আরে একত্রিত হওয়া তো দূরের কথা কাছেও আসিও না উল্টা দাও ওয়ালা তাকরাবুজ জানা জানার কাছেও যেও না আপনি জানেন মদের কথা নিষেধ করেছে মদ পান করো না জুয়া খেলো না মিথ্যা বলো না শিরিক করো না বেদাত করো না জুলম করো না অন্যায় অবিচার করো না বাবা মায়ের সাথে বেয়াদবি করো না ওদের হক নষ্ট করো না সব এভাবে বলা আছে এই জানার ক্ষেত্রে বলা আছে ওয়ালা তাকরাবু জানা ইন্নাহু কানা ফাহিশাতান ওয়া সাআ সাবিলা তোমরা জানার কাছেও যেও না টেলিভিশনে এভাবে সিনেমা নাটক দেখিও না এটা জানার কাছে নিয়ে যাবে বুঝাতে পারি নাই এভাবে মহিলা এসে পাপা ড্যাডি আমি একটুকে পছন্দ করে ফেলেছি এগুলো বাচ্চাদেরকে দেখায়ও না সহজ মনে হবে কয়দিন পরে একজনের বিয়েতে যায় গায়ে হলুদ এভাবে নাচানাচি করিও না পোলা মাইয়া এরপরে মাইয়া ঘরে এসে বলবে যে বাবা তুমি তো সব আমার জন্যই করেছো
চলে গেলে কি হয়েছে ওর সাথে দিয়ে দে তোমার তো সম্পদের অভাব নাই ও ফকির নি হলে কি হইছে বুঝাইতে পারি নাই বাবা তুমি তো শিক্ষিত ব্যারিস্টার আমার যাকে পছন্দ করেছি সেদিন সেই একবারে নিরক্ষর হলে কি হয়েছে বাবা তোমার তো শিক্ষা আছে এগুলো বলবে এসে আপনাকে এগুলো বলবে এসে এরপরে ছেলেরা এসব সিনেমা নাটক দেখে দুঃখ করবে দিনি ভাইরা খারাপ সবাই বলে যে বিয়ে করো কেউ তাদের মেয়ে আর বোন দেয় না আরে ভাই কে বলেছে মেয়ে বোন দেয় না ও তো রাখি নাই কারো সবার বিয়ে দিয়ে দিছে তোমারে দিবে না কারণ তুমি যোগ্য না না যুবক তুমি অযোগ্য নও তবে তুমি যেখানে যাচ্ছ সেটা তোমার জায়গা না তোমার জন্য আল্লাহ রেখেছে তোমার জন্য আল্লাহ রেখেছে তুমি তোমার মতো করে যাও তাহলে গায়ে হলুদ অশ্লীলতা গান বাজনা অশ্লীলতা ফেসবুক বা সোশ্যাল মিডিয়ায় অশ্লীলতা টেলিভিশন ডিশ কেবলে যে অশ্লীলতা প্রচার হয় সেটা কোন দিকে নিয়ে যায় বলেন যতদিন এইসব অশ্লীলতা ছিল না ততদিন কি ডাক্তাররা এভাবে রিপোর্ট বাইর করছে দশ জনে ছয় জন জানাকারী তাও এগারো থেকে চোদ্দ বছর বয়স আহা